চলে এসেছি আজকে মটন এর পাতলা ঝোল নিয়ে। আজকে সানডে, সেই জন্য আজকে মটন খাওয়ার দিন। তো আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি মটনটা, চলো দেখি কিভাবে বানিয়েছি। আর এটা হচ্ছে একটা মাছ, কি মাছ জানি না। তো এর জন্য আমি প্রথমে কুকারে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলটাকে গরম হলে পরে না, ওর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যেই দেওয়া হবে, বেশি ভাজবো না, না ভেজেই আমি ওর মধ্যে মাটনগুলো দিয়ে দেব। আর নুন আর হলুদ দিয়ে দুটো সিটি পরিয়ে নেবো, কারণ কি আজকে আমি একটু অন্য প্রসেসে করব। নর্মালি আমরা যে প্রসেসে মাটন রান্না করি সেই প্রসেসে না করে একটু অন্য প্রসেসে করব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, একটু হালকা নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম মাটনগুলো। যে রবিবারের দুপুরে মাটনের ঝোল আর ভাত, তো যা গরম, তো ভালো আমি একটু পাতলা করে ঝোলটা বানাই। এবার এটার ওপর নুন আর হলুদ দিয়ে আমি জাস্ট দুটো সিটি দিয়ে নেব। আর কিন্তু আমি এখানে কোনো মশলা দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে। তাও পেঁয়াজটাকে আমি ভাজিনি, জাস্ট একটু নেড়ে নিয়েই ওর মধ্যে মাটন দিয়ে দিয়েছি। আর এবার গোটা শুকনো গোটা রসুন খানিকটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, পরিমাণের থেকে একটু কমই দিয়েছি, কারণ যখন আমি এটা কষবো তখন আরেকটু লবণ দেব। এবার এটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে দুটো সিটি আমি পুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ কুকারটা একদম ভরে গেছে, কারণ কুকারটা একটু ছোট হয়ে গেছে সাইজে। এবার কড়াইয়ে আমি তেল দিয়েছি, খুব কম পরিমাণে দিয়েছি। দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো এবার ভেজে নেব, আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। হলুদ দেবো না, সরি, নুন দিয়ে একটু ভেজে নেব, ঢাকা দিয়ে দেবো তাহলে, কারণ বড়ো সাইজের আলু তো এটা তো আর কুকারে দেবো না, ওই জন্য এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আমি কিন্তু এটাতে খুব কম পরিমাণে তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব কম পরিমাণে তেল। আলুগুলো নাড়াচাড়া করে নিলাম। এবার এতে একে একে আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। প্রায় আমি এতে দু চামচ মতো আদা বাটা দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দু চামচ মতো। আর দিয়ে দেব থেতো করে রাখা রসুন, রসুনটা কিন্তু খুব একটা পেস্ট করিনি, জাস্ট থেতো করে নিয়েছিলাম। আর কিছুটা গোটা রসুন কিন্তু আমি মাংসের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম দুটো সিটি দিয়ে, তাই এখানে একটু রসুনের পরিমাণটা কম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেল যেহেতু খুব কম তাই একটু কড়ায় আটকেছে, কিন্তু কোনো অসুবিধা নেই তাতে, কারণ তেল আগে যেহেতু মাংসতে দিয়েছি সেই জন্য এখানে একটু কম তেলই দিয়েছি। দিয়ে দিলাম আরও একটু হলুদ, হলুদ গুঁড়ো একটু কম দিলাম, কারণ আগেই মাংসের মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া ছিল। আর যে বাটিটাতে আদা পেস্ট করা ছিল বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, খুব সামান্য। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, ছোটো সাইজের টমেটো একটা গোটা দিয়েছি, জিরে গুঁড়ো এক চামচ মতো, এক চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে তেল কেন বেরোচ্ছে না, কারণ আমি তেলটা খুব কম দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে সেদ্ধ করে রাখা মাটন, এটার মধ্যে পেঁয়াজ নুন হলুদ আর খানিকটা রসুন ছিল। আমি কিন্তু একটুও জল দিইনি, ওই সেদ্ধ থেকে জল বেরিয়েছে, আবার ওটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো খুব মিশে যায় ভালো করে।
আমরা তো সাধারণত পেঁয়াজকে ভেজে মশলা কষিয়ে মাটন রান্না করি। আমি শুধু রিকোয়েস্ট করবো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি মাটনটা, কিন্তু যেহেতু দুটো সিদ্ধ মানে সিটি পড়িয়েছিলাম, পুরোটা কিন্তু সেদ্ধ হয়নি। এখানে আমি আবার ঢেকে 10 মিনিটটাকে রান্না করব, 10 মিনিট 15 মিনিট মতো রান্না করব, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাটনটাও সেদ্ধ হয়ে যাবে। খাসির মাংস কিন্তু একটু ভালো করে সেদ্ধ না হলে কিন্তু দেখবে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করব আর মাঝে মাঝে নেড়ে দেবো। ঢাকাটা দিচ্ছি আর খুলে মাঝে মাঝে 10 মিনিট অন্তর নেড়ে দিচ্ছি। এমনি করে প্রায় আধ ঘন্টা মতো রান্নাটা আমি করেছি। দেখতেই পাচ্ছ যে গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে। আবার বলছি আমি কিন্তু এতে জল একটুও ব্যবহার করিনি, একমাত্র ওই মশলা ধুয়ে যে বাটি মশলার বাটি ধুয়ে যেটুকু জল দিয়েছিলাম ওইটুকুই, আলাদা কিন্তু এক্সট্রা জল আমি একটুও ব্যবহার করিনি। পেঁয়াজের জল ছিল, সেই জলেই এতটা ঝোল হয়েছে। মনে হচ্ছে প্রায় আলু আর মাংস সেদ্ধ হয়ে এসছে। মাঝে মাঝে নাড়ার একটাই কারণ, যাতে এটা তলাটা লেগে পুড়ে না যায়, তাহলে তো আর ভালো লাগবে না খেতে, টেস্টটাও ভালো হবে না। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো 5 মিনিট 10 মিনিট মতো। মিনিট 10 মিনিট কেন বললাম, কারণ কি যখন খাওয়া হবে তখন এটাকে ঢালা হবে। এখন প্রায় 1:30 বাজছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক আর শেয়ার তো অবশ্যই করবে। ধন্যবাদ।